অতিথি হিসেবে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন। সিনিয়র দুজন সাংবাদিক আছেন, অজয় দাশগুপ্ত এবং এম এ আজিজ। আমরা শিরোনামে যেমনটি আজকে খবর করেছি যে গণপূর্ত, তিতাস, বিদ্যুৎ, রেল, পাসপোর্টে দুর্নীতি বন্ধে কী ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয় সেটি জানতে চেয়ে দুদক চিঠি দিয়েছে। এম এ আজিজ, আপনার কাছে আসি। এই যে সরকারি সেবা খাতগুলো নিয়ে দুর্নীতি সবচেয়ে বেশি অভিযোগ এসে পড়েছে কমিশনে এবং এ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হলো তা জানতে মন্ত্রী পরিষদ বিভাগে চিঠি পাঠানো হলো, আদৌ কোনো সুফল আসবে বলে মনে করেন কিনা আপনি? ধরেন, নির্বাচন কমিশন তো একটা লিগ্যাল বডি, এছাড়া টিআইবি সহ অনেক প্রতিষ্ঠানই অনেক পরামর্শ, অনেক দুর্নীতি এই সেবা খাতে কিন্তু বিভিন্ন সময়ে প্রকাশ করেছে তাদের তদন্তে, কিন্তু কোন জায়গায় কোনো কোনো হেরফের হয় না, দুর্নীতি কিন্তু বাড়ছেই। এখন দুর্নীতি দমন কমিশন যে অবস্থা, আপনি খেয়াল করেন, এই কালকেই আমি দেখলাম যে 22 জন সিটিং এমপি তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলমান প্রায় 9 বছর আগের থেকে, এটার তদন্ত চলছেই, এটা শেষ নাই। সুতরাং মন্ত্রণালয়ে চিঠি দিয়ে মন্ত্রণালয়ের কোনো উত্তর পাবে? হ্যাঁ, এই সবগুলো সেবা খাতে এটা পত্রিকায় এসছে, মিডিয়াতেও আসছে, আপনাদের টেলিভিশনেও প্রচার করেছেন, কোথাও 22 দফা, কোথাও 21 দফা, কোথাও 23 দফা, 25 দফা আপনার দুর্নীতির উৎস এবং সুপারিশ করা হয়েছে, কোন মন্ত্রণালয় এটা কানে নেয়, কেউ এটা নিয়ন্ত্রণ করার চেষ্টাও করে না। সুতরাং এখন যেটা বললো, আমি দেখলাম খুব একটা দুর্বল কণ্ঠে আপনার নির্বাচন আর দুদকের যে কর্মকর্তা বললেন যে ওখান থেকে তারা যদি উত্তর করোনা কালে দেয় নাই, যদি তারা উত্তর না দেয়, মন্ত্রী পরিষদকে এখন জানিয়েছে তারা সংসদ কমিটিকে জানাবে। অর্থাৎ আপনার মন্ত্রী পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করা আছে যে সরকারি কোন কর্মকর্তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয় তাহলে পূর্ব অনুমতি লাগবে। সুতরাং সরকারের ক্ষেত্রে দুদক কিন্তু এখানে গত এই আপনার এখন যে আপনার আগের যে দুদকের চেয়ারম্যান ছিলেন তার আগের জন, তিনি তো বলেছেন যে দন্তহীন দুদক, এটা এটা আসলে এমনি আওয়াজ কিন্তু কাজে নাই। তো আপনি দেখেন, হ্যাঁ, মাঝে মধ্যে দুই একজনকে দেখা যায়, এটা ঠিক। এই যেসব মন্ত্রণালয়ের কথা বলা হয়েছে, এইসব মন্ত্রণালয়ের সবাই জানে এটা না। আগে আমরা শুনতাম শিক্ষা মন্ত্রণালয়, ফ্যামিলি প্ল্যানিং মন্ত্রণালয়, এগুলোতে দুর্নীতি হয় না, আমরা ছাত্র জীবনে শুনেছি, এখন সব জায়গায় দুর্নীতি হয়, দুর্নীতি জাতীয়করণ হয়ে গেছে। এখানে যে আমরা তিনজন বসে আছি, আমার ধারণা আপনারা তিনজন, আমরা তিনজন, আমার মনে হয় যে আমরা দুর্নীতি করার সুযোগ পাই নাই বলে আমরা বোধ হয় সতর্ক, সুযোগ পেলে আমরাও দুর্নীতি করতাম, কারণ দুর্নীতি মানসিক ভাবে বাংলাদেশের সব লোক দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। এই সমাজকে কিভাবে বিনির্মাণ করবেন এটা তো বলা মুশকিল। কারণ দুদক যদিও আইনগত ভাবে স্বাধীন অনেক কিছুই করতে পারে, কিন্তু তারপরেও তারা কিন্তু করছে না, তাদের ক্ষমতা থাকলেও তারা করতে পারছে না। দেখা যাচ্ছে যে যখনই রুই কাতলা আসে তখনই কিন্তু পিছলে যায়। যেমন আর একটা জিনিস আলোচনা আসলো না, ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আজকে জামিন পেয়েছে, সেখানে তিনি কোর্টে বলেছেন যে মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিবের নির্দেশে তিনি সাহেদের সাথে এগ্রিমেন্ট করেছেন এবং তারা এগ্রিমেন্টে উপস্থিত ছিল, কিন্তু তারা আসামি না, এই বেচারা ঘোরাঘুরি করতেছে, জামিন দিচ্ছে। সুতরাং আপনি যদি উপরতলায় রুই কাতলাকে না ধরেন তাহলে তো দুর্নীতি হবে না, নির্মূল হবে না। আপনি কাকে পরামর্শ দেন যে দুর্নীতি কমান এই খাতে? আরে ওখানে যে দায়িত্বে আছে তাকে আপনি ইলেকশন নির্বাচন দুদক তার বিরুদ্ধে তদন্ত করেন না কেন? যে মন্ত্রণালয়ে বা যে অধিদপ্তরে দুর্নীতি হয় ওই প্রধান ব্যক্তি যদি সৎ হন, মন্ত্রী যদি সৎ হন, সেক্রেটারি যদি সৎ হন, দুর্নীতি করা আসলে খুবই অসুবিধা আছে। সামগ্রিক বিষয় এবং সমন্বিত উদ্যোগের প্রয়োজন, যেটি বুঝতে পারছি এম এ আজিজ। হ্যাঁ, ধন্যবাদ। আমি একটু অজয় দাশগুপ্তের কাছে যাই। এই যে দুদক যে তিতাস কিংবা বিদ্যুৎ, রেল, পাসপোর্টের দুর্নীতি বন্ধের জন্য চিঠি দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগে, সেখানে কাজ না হলে সাধারণ মানুষকে নিয়ে গণশুনানি করার একটা পরিকল্পনার কথা বলেছেন দুদক সচিব, সেটি আমরা সেই আজকের প্রতিবেদনে দেখলাম। সেটি কোনো কাজে মানে প্রভাব ফেলবে কিনা দুদকের এই কাজে, কিংবা স্বপ্রণোদিত হয়ে তদন্ত করার ক্ষেত্রে দুদকের আদৌ এখানে কোনো সুযোগ রয়েছে কিনা? 2001 সালের অক্টোবরে বিএনপি জামাত ইসলামের জোট যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এই দুর্নীতি দমন কমিশন এটা গঠন হয়েছে। তখন এর আগে ছিল অ্যান্টি করাপশন, এবং তখন একটু
ঠাট্টা করে বলতো যে এন্টি করাপশন না এন্ট্রি করাপশন, অর্থাৎ করাপশনের এন্ট্রি হয় ওখানে আর কি, এন্টি করাপশন বিরোধী। এবং তখনই দুর্নীতি দমন কমিশন এইটাকে পূর্ণ স্বাধীন একটি কর্তৃপক্ষ গঠনের দাবি ছিল, প্রস্তাব ছিল, কিন্তু সেটা পালন করা হয় নাই। এই কমিশনটা একটা সাংবিধানিক কমিশনের মর্যাদা পাবে সেটা কিন্তু গোড়াতেই একটা গলত ছিল, পরের বিভিন্ন আমলেও কিন্তু এটা যে খুব পরিবর্তন হয়েছে তা না। 2007-08 তত্ত্বাবধায়ক সরকারের সময় তারা খুব বড় বড় কথা বলেছিল ঠিকই, কিন্তু কিছুদিন পরে অভিযোগ উঠতে থাকলো যে তত্ত্বাবধায়ক সরকারের ভেতরেরই একটি মহল, তারা নিজেরাই মানে একে ধরে ওকে ছাড়ে, যাকে ছাড়ে তার কাছ থেকে অনেক বেশি নেয়। হ্যাঁ, এইগুলো অভিযোগ ছিল আর, কিন্তু এখন কেউ কিন্তু বলতে পারে, আমি নিজে বহু বছর ধরে লিখেছি যে দুর্নীতি দমন কমিশন এই দমনটার দরকার নাই, অন্তত নিয়ন্ত্রণ করে, পুরোপুরি দমন করবেন সমাজকে এটা শুনতে খুব ভালো শোনায়, কিন্তু বাস্তবতা হচ্ছে নিয়ন্ত্রণে থাকলেই কিন্তু আমরা অনেক দূর না। সেই নিয়ন্ত্রণের ক্ষেত্রে এখন কমিশন যে পদক্ষেপগুলো নিচ্ছে, বিশেষ করে এখন সেবা খাতগুলোর ক্ষেত্রে আমরা আজকে যে প্রতিবেদন দেখি, এখানে কিন্তু একটা কথা বলবে আর কি অনেকেই, যে আগে নিজের ঘরের দিকেও তাকা, অর্থাৎ এই যে সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে দিলেন তার আগে মানুষ যদি এটা নিশ্চিত হতে পারে যে দুদক এন্ট্রি করাপশন, এন্ট্রি না করাপশন বিরোধী, তার চেয়ে সেইখানেও করাপশনের এন্ট্রি হয়, অর্থাৎ এই প্রতিষ্ঠানের ভেতর থেকেও একটি মহল তোমাকে ছাড় দেব, তোমাকে শাস্তি দেব না যদি তুমি এই বিনিময়টা দাও আর কি, এরকম অভিযোগ কিন্তু দুদককে নিজেকেও কিন্তু ক্লিন চিট দিতে হবে, নিজেকেও কিন্তু দুর্নীতির দায়ে কোনোভাবেই কালিমা কালি লাগেনি তার, সেটা কিন্তু তাকেও প্রতিষ্ঠিত করতে হবে। এবং সরকারের যিনি থাকুন, আওয়ামী লীগ তো 13 বছর ক্ষমতায়, সবচেয়ে বেশি দায় কিন্তু এই সরকারেরই, তারা মানে সেনা কর্মীগুলো তাকে এখানে নিয়োগ দিতে হবে, কিন্তু এটা খুব কঠিন। ভারতে এখন দেখা যায় যে তাদের সিবিআই তদন্ত বলেন বা এই ধরনের যে কর্তৃপক্ষ আছে, বাংলাদেশেও আইন শৃঙ্খলার ক্ষেত্রে ডিবি তদন্ত, এটা এখন মানে ডাল ভাত হয়ে গেছে, জল ভাত হয়ে গেছে, এইটা নিয়ে এখন আর কেউ এই সাধারণ পুলিশি তদন্তে বিশ্বাস করে না, একটু কিছু হলেই আচ্ছা আরো মানে পিবিআই তদন্ত করো, এই ধরনের প্রশ্নগুলো সিআইডি তদন্ত করে এইগুলো আসে। দুদকের প্রশ্নে দুদককে এমন কর্মী নিয়োগ করতে হবে, এমন জনবল নিয়োগ করতে হবে, পৃথক জনবল থাকুক আর ডেপুটেশন আসুক, দুই ধরনেরই তো প্রয়োজন হয়, সেইটা যেন সেরা দেশ সেরা, যাদের কারো গায়ে দুদকের লোক কোনো জায়গায় অনুসন্ধানে নামলে, সেটা সেবা খাতগুলো হোক, অনেক আছে। কিন্তু আমি আর একটা কথাও বলতে চাই, আমরা বল ঢালাও দুর্নীতি, এটা আবার ধরেন আমার নিজের পরিবারেরই একজন সদস্য পাসপোর্ট অফিসে গিয়েছিলেন কয়েকজন কয়েকদিন আগে, বলেন যে চমৎকার ব্যবস্থা, আমরা শুধু সংবাদপত্রে বা টেলিভিশনে অনিয়ম বিশৃঙ্খলা দেখি, মানুষের ভোগান্তি দেখি, কিন্তু খুবই সুশৃঙ্খল একটা ধারাও কিন্তু ওই পাসপোর্ট অফিসে চালু আছে, আমরা সেইটাকে বড় করে দেখাইনি। তিতাস গ্যাস কোটি কোটি গ্রাহক নিয়ে চলতেছে, শিল্প কল কারখানা চলতেছে, আপনার ডোমেস্টিক আমাদের ঘরের চুলা জ্বলতেছে, আমাদের ইট ভাটা একসময় চলতো, সার কারখানায় গ্যাস ব্যবহার হচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ব্যবহার হচ্ছে, আমাদের বহুজাতিক বহু প্রতিষ্ঠান বাংলাদেশে কাজ করছে, শিল্প সেইখানে গ্যাস ব্যবহার হচ্ছে। এই তিতাস যদি দুর্নীতির দ্বীপ হয়ে থাকে, শতকরা 100 ভাগ লোক যদি দুর্নীতি হয়, তাহলে তো এগুলো চলার কথা। আমাদের এই বিদ্যুৎ মানে কিছু ইতিবাচক বিষয় নিশ্চয়ই আছে, সেগুলো আসলে সংবাদ কর্মীদেরও এক ধরনের দায়িত্ব সেটিকে তুলে ধরা। আমি একটু অজয় দাশগুপ্ত আরেকটি প্রসঙ্গ একটু এনে আলোচনাটা এই পর্বে রাখতে চাই, সেটি হচ্ছে যে দুদকেরই আরেকটি মামলা, সেটি পূর্বাচল প্রকল্পে রাজুকের প্লট জালিয়াতির। এই মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে তারা মামলা করেছে। এখন সাবেক বিচারপতি সিনহার বিরুদ্ধে যে রাজুকের প্লট জালিয়াতির মামলা, সেখানে রাজুককে পক্ষ করা উচিত ছিল কিনা, কিংবা সেরকম কোনো তথ্য কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে দেখিনি, সেই বিষয়ে আপনার কোনো মতামত রয়েছে?
এরকম মানে আমাদের এখানেও ওনার সম্পর্কে যে অভিযোগটা আছে জনমনে কিন্তু অনেকের এরকম ধারণা হতে পারে যে যেহেতু মানে আদালত নিয়ে একটা প্রশ্ন আছে বাংলাদেশে কিন্তু এই ধরনের অভিযোগ অনেক প্রভাবশালী মন্ত্রী ঢাকায় বাড়ি আছে একটা না পাঁচটা বাড়ি আছে ফ্ল্যাট আছে তিনি আবার এমপি হিসাবে প্লট বরাদ্দ নিচ্ছেন শিল্পপতি হিসাবে বা অন্যভাবে নিচ্ছেন এবং সেটা বিভিন্ন আমলে এগুলো হয়েছে দুদক যদি এই ব্যাপারটা অনুসন্ধান করে এবং রাজুককেও দুদককে যেমন আপনি আচরিত ধর্ম নিজের দিকে তাকাতে হবে রাজুককেও কিন্তু এই প্লট জালিয়াতি এবং রাজু পিয়ন দারোয়ান রাজুকের ইটের সঙ্গেও দুর্নীতি জড়িত এরকম অভিযোগ আসে সেটা যে সত্য না বরং একটা অভিযোগ একজনের নামে একাধিক অভিযোগ আসছে সেটা তদন্ত হোক কিন্তু রাজুকের ভেতরে থেকে যারা অনিয়ম করে এবং সেইটা দেখার যাদের দায়িত্ব পূর্ত মন্ত্রণালয় আছে আমার মনে হয় যে সবগুলোই আনা উচিত নইলে একজন ব্যক্তি ধরে যদি আপনি করেন তখন জনমনে ধারণা হবে যে তাকে আপনি টার্গেট করে বিশেষভাবে হয়রানি করার জন্য এই রাজুকের মতো বা দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ব্যবহার করছেন এই অভিযোগটা যেন না উঠতে পারে আমার এসকে সিনহা প্লটটা জালিয়াতি করলো কেমন করে এটাই তো আমার কাছে না সে তো তার ভাইয়ের নামে প্লট পাইছে ভাই তিন কাঠার প্লট পেয়েছে কেউ প্লট শিফট করে উত্তরায় আসছে পাঁচ কাঠা হয়েছে এটা তো রাজুকের নিয়মে আগে ছিল রাজুকের কর্মকর্তারা রাজুকের চেয়ারম্যান পর্যন্ত এই ফাইল সাইন করছে তো তারা তো নিয়মের ভিতরেই এটা হয়েছে এটা তো নিয়মে ছিলই রাজুকের তো প্লট জালিয়াতিটা হলো কোথেকে এটা তো আমার মাথায় ঢোকে না এখন আপনি যে জালিয়াতির মামলাটা যদি দাঁড় করতেই চান যে এটা অপরাধ তাহলে ওই ফাইলতে যারা সাইন করলেন অনুমোদন দিলেন ওখানে তো এসকে সিনহা যারা সাইন করে নাই হতে পারে আমি যদি ধরেও নেই এসকে সিনহা তার ভাইয়ের প্লটের জন্য তদবির করছে বাংলাদেশের তদবির তো পৃথিবীর অনেক দেশে তদবির তো জায়েজ আমাদের দেশে তদবির নাই তো তদবির তো অনেকেই করে হ্যাঁ আমি প্লট চাইতে গেলে আমি তার তদবির করতাম আর রাজুকের তো পিয়ন থেকে শুরু করে চেয়ারম্যান সবগুলো ব্রোকার আপনি যান দাদা তো অনেক ভদ্রভাবে বললো গিয়ে দেখেন কোন ব্রোকার দনা ধরলে রাজুকের কোনো কাজ করতে পারবেন না কোনো কাজ না চ্যালেঞ্জ করলাম আপনি যান হয়তো এসকে সিনহা তদবির করলে হতে পারে তো হতে পারলে সে তো তদবির করে থাকে তার ভাই তিন কাটা জায়গা পেয়েছে সেই জায়গা শিফট করেছে ধরলেন তাও তদবির করেছে এটা তো রাজুকের আইনে ছিল অপরাধটা কোথায় জালিয়াতিটা কোথায় আপনি বাইবি অর্থে তিনি তো দেশে নাই আপনি অনুমান করতে পারলেন এসকে সিনহা অনেক তদবির করছে এটা তো তিনি নাই উপস্থিত নাই তো সেটা তো আপনি আইনে এটা ধরতে পারবেন না তিনি বললাম করি নাই তো বিশেষ যাদের স্বাক্ষর আছে সেই ফাইলে তাদেরকে কেছে আনে আর আমার বক্তব্য বললো রাজুকে তো এটা সারা জীবন জেনে আসছি প্লট বদল করে প্লট একজন অ্যালটমেন্ট দেওয়ার পরে না থাকলে অন্য জায়গায় রাজুকে সর্বপ্রথম দিতে হয় শিফট করে দেয় এগুলো তো আছে প্লট বড় করে প্লট ছোট ছোট করে না বড় করে এগুলো তো ছিল আগে আমার বক্তব্য হচ্ছে যে রাজুকে যারা এই প্লটটা তাকে বদলায় দিল জি আর ভাই যে প্লট পেয়েছে এটা অপরাধ কি অপরাধ নাই আমার ভাই আমার যদি প্লট থাকে আমার ভাই একটা রাজুকে প্লট নিতে পারে না আপনার ভাই নিতে পারে না পাইতে পারে তো প্লট পেয়েছে সে প্লট আইনে শিফট করছে এটা তো হয় উত্তরের প্লট অনেক শিফট করছে না জি আমরা আমরা বুঝতে পেরেছি এম এ আজিজ আপনার বক্তব্য স্পষ্ট আমরা একটা বিরতি নেই অজয় দাশগুপ্ত এবং এম এ আজিজ আমরা বিরতির পরে ফিরে এসে বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই নিশ্চয়ই দর্শক সাথে পাবো আপনাদেরও ফিরছি কিছুক্ষণের মধ্যে
বিরতির পর আবারও ফিরে এলাম নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজকে অতিথি হিসেবে দুজন সিনিয়র সাংবাদিক আমাদের সাথে অনলাইনের মাধ্যমে যুক্ত আছেন, আছেন অজয় দাশগুপ্ত এবং এম এ আজিজ, আবারও স্বাগত জানাচ্ছি। আমরা এবার যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি আসলে একটি রাজনৈতিক ইস্যু। সার্চ কমিটি ছাড়া নির্বাচন কমিশন গঠনের সময় এবং সুযোগ নেই, এটি আইনমন্ত্রী আজকে বলেছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির পক্ষ থেকে তিনি আন্দোলনের আহ্বান জানিয়েছেন আবারও দুটি পৃথক অনুষ্ঠানে। আমি একটু অজয় দাশগুপ্ত আপনার মতামত জানতে চাই, এই যে আইনের প্রয়োজন ভবিষ্যতে কতখানি পড়বে, এখন সেটি সুযোগ নেই এবং সময়ও নেই সেটি বলেছেন আইনমন্ত্রী স্পষ্ট করে, এবং আইন করলেই অচল অবস্থা কাটবে কি না, আর সার্চ কমিটি গঠনে যে আস্থার সংকট সেটি এবার কাটানোর সুযোগ আদৌ আওয়ামী লীগের রয়েছে কিনা? এটা বাংলাদেশ স্বাধীনতার পরে যতগুলো কমিশন রয়েছে, মানে স্বাধীনতার পরে প্রথম নির্বাচন একরকম আওয়ামী লীগের জনপ্রিয়তা বঙ্গবন্ধু সেটা একরকম ছিল, কিন্তু পরে জিয়াউর রহমান তো এই নির্বাচন কমিশন দিয়েই প্রায় 100 বার ভোট পেয়ে উনি ই করেছেন, গণভোট করে নিয়েছেন, বা ওনার সময় পার্লামেন্ট ইলেকশন এবং উনি একবার রাষ্ট্রপতি হয়েছেন, সত্তার সাহেব একবার হয়েছে, এরশাদের সময় যতগুলো নির্বাচন কমিশন ছিল, কিংবা ধরেন 91 বিচারপতি রৌপ, তো মাগুরা নির্বাচন তো ওনার হাতেই হয়েছে। নির্বাচন কমিশন থেকে অব্যাহতি নেওয়ার পরে উনি কিন্তু রাজনৈতিক ভাবে সক্রিয় ছিলেন এবং বিএনপি জামাত ইসলামের নানা সমাবেশে গিয়ে কিন্তু তাদের পক্ষে বলেছে। আবার সাদেক আলী কমিশন এই 96 ফেব্রুয়ারি ইলেকশন করেছিল, কিংবা বিচারপতি এম এ আজিজ, হ্যাঁ, তার নির্বাচন 1,25,00,000 ভুয়া ভোটার, সেই দিক থেকে বলতে পারেন যে আওয়ামী লীগ অন্তত এই যে আবু হেনা 96 আওয়ামী লীগ 12 জুনের ইলেকশনে জয়ী হয়েছে, হ্যাঁ, কিংবা 2008 ইলেকশনে জয়ী হয়েছে, সেটা কিন্তু অনেক আওয়ামী লীগ যেগুলো জয়ী হয়েছে, হেনা সাহেব কিন্তু নির্বাচনের পরে কোনোদিন রাজনীতির ধারে কাছে আসে, কিংবা শামসুল হুদা বা ব্রিগেডিয়ার শাখাওয়াত সাহেব রাতে কমিশনে ছিলেন 2008-এর, কাজে সেটা কিন্তু একরকম ছিল। এখন আমাদের আইনি প্রক্রিয়া এটা সংবিধানে কিন্তু আছে যে নির্বাচন কমিশন কিভাবে গঠন করা হবে, পরের সামরিক শাসনের জিয়াউর রহমান, এরশাদ সাহেব, খালেদা জিয়ার আমলে যেসব কমিশন হয়েছে সেই কমিশন গুলো নির্বাচন কমিশন কিন্তু সাংবিধানিক কমিশন, তাকে সরাইতে হলে এই যে এম এ আজিজ সাহেবকে 2007-এর তত্ত্বাবধায়ক সরকারের সরালো, আইনে কিন্তু সরাইতে পারে না, তাদেরকে বঙ্গভবনে চায়ের দাওয়াত দিয়েছে এবং চা খাওয়া বলছে যে পদত্যাগ করলে করেন, নইলে তাদের অধীনেই তো পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন, সেখানে যে আস্থার সংকট বারবার বিরোধী দলগুলো, যখন সার্চ কমিটি হয়েছিল, সার্চ কমিটি করার আগে কিন্তু রাষ্ট্রপতি তখন জিল্লুর রহমান সাহেব কিন্তু সব দলের সঙ্গে, এমনকি খালেদা জিয়া বঙ্গভবনে গিয়েছিলেন জি এবং এই আলোচনায় অংশ নিয়েছিলেন, কাজেই একটা প্রক্রিয়ায় কিন্তু এসেছিল এবং সার্চ কমিটিটাকে সবাই মেনে নিয়েছিল যে এই পদ্ধতিতে হবে। কাজেই এই যে আস্থা সংকট বললেন, যে ধরেন এই মির্জা ফখরুল ইসলাম যদি বলে যে আন্দোলন করে আদায় করবো, তা আওয়ামী লীগ সোজা বলে দিবে যে তোমাদের আন্দোলনের মুরত্ব আমরা 2014 নির্বাচন ভণ্ডুল করতে চেয়েছিলাম পারো নাই, 2018 নির্বাচনে তোমরা অংশ নিয়েছ কিন্তু নির্বাচন মানছ না, আমরা তো ক্ষমতা ঠিকই চলে যাচ্ছে, কাজেই আন্দোলন করে আন্দোলনের হুমকি দিয়ে ব্যাপারটা কিন্তু ফয়সালা হবে না, একটা ঠিকই আমাদের সংবিধানের ধারায় ফেরত যেতে হবে, এবং সেই সংবিধানের ধারা শুধু নির্বাচন কমিশন না, তো সংবিধানের ধারায় তো সামরিক শাসন জারি বেআইনি, তো জিয়াউর রহমান এরশাদ কেন সামরিক শাসনের জারি করে প্রধান সামরিক আইন প্রশাসক হিসাবে ক্ষমতায় ছিল, সংবিধানের ধারা শুধু একটাই নির্বাচন কমিশন মেনে নিলে চলবে তা তো না, এই যে অন্যায় ভাবে জিয়াউর রহমান সংবিধান সংশোধন করছে, এরশাদ রাষ্ট্রধর্ম কায়েম করছে, 1988 সালে পার্লামেন্ট নির্বাচন করে বহু পরিবর্তন ঘটাইছে, সংবিধান তো ওসব জায়গায় লক্ষ্য, শুধুমাত্র
একটি জায়গায় তো হলে হবে না, অজয় দাশগুপ্ত ধন্যবাদ, রাজনৈতিক সমঝোতা আমরা আমরা স্পষ্ট আপনার বক্তব্যে আপনার যেটি বলতে চাচ্ছেন। আমি একটু এম এ আজিজের কাছে যাই, এই যে আন্দোলনের কথা মির্জা ফখরুল বলেছেন, যেটি অজয় দাশগুপ্ত তুলেন, সেই আন্দোলনের কথা আজকে বলেছেন, গত পরশু মির্জা ফখরুল কিন্তু সংলাপের কথাও বলেছিলেন। আসলে বিএনপির জন্য কোনটি বেশি সার্থকতার হবে, এবং আসলেই আন্দোলন করে তাদের দাবি আদায় করার মতো সেই সাংগঠনিক সক্ষমতা এই মুহূর্তে রয়েছে কিনা দলটির? হ্যাঁ দাদা, অনেক ব্যাকগ্রাউন্ড বলেছেন, ঠিকই বলেছেন যে কোর্টে এরশাদ এবং জিয়াউর রহমানের শাসন আমলকে অবৈধ বলেছেন, কিন্তু এই সরকার কিন্তু তাদের প্রয়োজনীয় অংশ সংবিধানে রেখে দিয়েছে, যেটুকু তাদের স্বার্থের বাইরে সেটুকু বাদ দিয়েছে। সুতরাং অতীতটা আমি বলবো না, সামনের দিকে বলি, আগে বলে নেই, মন্ত্রী আইন মন্ত্রী বলেছেন এখন সময় নাই, আইন করা যাবে না। কিন্তু আমরা জানি যে এই হুদা শাকত সাহেবদের যে ইলেকশন কমিশন ওয়াল ইলেভেনের সময় যে কমিশন ছিল, সেই কমিশন এই সংবিধানের আলোকে একটি খসড়া আইন করেছিল, এবং সেই আইনটি তখনকার ওয়ান ইলেভেনের তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেওয়া হয়। সেটা এই সরকারের কাছে 2006 সালে আসে এবং যাওয়ার সময় এই সরকারকে দিয়ে যায়, এবং 2010 সালে এই সরকার কিন্তু এই খসড়া আইনটা চূড়ান্ত করে, সেটাই সরকারের কাছে আছে এবং এটা মিডিয়ার হাতেও আছে। আমার যেটা আইনমন্ত্রী বললেন আইন করার সময় নাই, আরেকটা কথা বলেছেন যে সার্চ কমিটি প্রেসিডেন্ট প্রজ্ঞাপন জারি করেছেন, এটা প্রজ্ঞাপন জারি করে করেছেন, ওটা আইন নয় তবে আইনের মতোই। তো যদি তাই হয়, এখন তো ওনাদের হাতে একটা সার্চ কমিটির চূড়ান্ত ড্রাফট আছে, সেটাকে বেসিস ধরে স্টেক হোল্ডার সাথে আলাপ করে চূড়ান্ত করে যদি সংসদে নাও যায়, তাহলে তো আপনার প্রেসিডেন্টের প্রজ্ঞাপন জারি করেও তো আইন করে নিতে পারে, পরে পার্লামেন্ট এন্ডোর্স করে নেবে। সুতরাং আমি, তিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, তিনি আইনমন্ত্রী, তিনি বিশেষজ্ঞ, কিন্তু আমি বলবো প্রজ্ঞাপন জারি করে যদি সার্চ কমিটি করা যায়, এই আইনটা কেন করা যাবে না? এম এ আজিজ, আপনি মানে এই আইন করার ক্ষেত্রে এখন বিএনপি অনেক বেশি জোর দিচ্ছে, তাদের সেই দাবি আদায় করার মতো সুযোগ তাদের আদৌ রয়েছে কিনা, সেই সাংগঠনিক দক্ষতা আছে কিনা? বিএনপি কিন্তু লাস্টে বলছে যে নির্বাচনকালীন সরকার, সেই সরকার আইন করবে, এইভাবে কিন্তু আসছে। কারণ আইন করেও এই ইলেকশন কমিশনকে যতই ভালো করেন, শক্তিশালী করেন, নিরপেক্ষ করেন না কেন, আরেকটি কিন্তু ওই যে 57 জন কি কত 54 জন বিশিষ্ট নাগরিক কিন্তু আরেকটা কথা বলছে, প্রশাসনকে সংস্কার করতে হবে, যারা নির্বাচন বাস্তবায়ন সঠিক নির্বাচনটা করবে, সেখানে না হলে তো নির্বাচন কমিশন করে লাভ নেই। আর সরকার যদি প্রপারলি কোঅপারেট না করে নির্বাচন কমিশনকে, আমাদের দেশে নির্বাচন সঠিক হওয়া সম্ভব না। সুতরাং অনেক কিছু সব ভারতে আপনি দেখেন, দাদা ভালো জানবেন যে প্রেসিডেন্ট আইন আছে, প্রেসিডেন্ট চিফ ইলেকশন কমিশনার এবং তাদের রাষ্ট্রের কমিশনারদের নিয়োগ দেন, এবং এই নির্বাচন কমিশনারের যদি কাউকে ড্রপ করতে হয়, চিফ ইলেকশন কমিশন পরামর্শ দিয়ে তাদেরকে ড্রপ করে দেয়। কিন্তু ওই দেশের যারা নির্বাচন করেন আমলারা, তারা তো পলিটিসাইজ না, কিন্তু আমাদের দেশের আমলারা তো পলিটিসাইজ যারা নির্বাচনটা করবে। সুতরাং এখানে তো সংস্কার লাগবে নির্বাচনে, কারণ রাজনৈতিক দল আইনটা যে এখন করতেছে যার যার সুবিধা, কারণ আইনটা করতে চায় এই জন্য, এই যে ধরেন একদম বেশ থেকে 50 বছর ধরে এই আইনটা সংবিধানে আছে, আইন করে না। এখন যে বলতেছে যে 3 জোটের উপরেখা আপনি এখনো অনলাইনে সার্চ দিলে পাবেন, ওনারা তখন আওয়ামী লীগ বিএনপি দুই পক্ষই ভাবছিল ক্ষমতায় যাবো, এমন সুন্দর একটা আইন করেছে মনে হয় এটা কোরআন বা বাইবেল, এখন তো কেউ মানে না এটা। সুতরাং রাজনীতিবিদরা মুখে কি বলে এটা বিশ্বাস করা কঠিন, পরক্ষণে যে উল্টায় যাবে না তার নিশ্চয়। মানে এম এ আজিজ, তার মানে হচ্ছে শুধু আইন কিংবা শুধু সার্চ কমিটি কিংবা শুধু আস্থা সংকট কাটানোর বিষয় না, মানে এটি সামগ্রিক সংস্কার কিংবা পরিবর্তনের বিষয়টিতে আপনি বেশি জোর দিচ্ছেন? ধন্যবাদ, আমরা একটু বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আলোচনা হবে, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরলাম নিটল ডাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক অজয় দাশগুপ্ত এবং এম এ আজিজ আছেন আমাদের সাথে। সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মালদ্বীপের মুখোমুখি হবে আজকে বাংলাদেশ, আজকে বাংলাদেশ সময় রাত 10টায় এই ম্যাচ। এম এ আজিজ, কতখানি সম্ভাবনা দেখছেন বাংলাদেশের, এবার শুরুটা ভালো হয়েছে আমাদের? দেখেন এটা তো ডিটেইল বলার ব্যাপার, এক দুই মিনিটে বলা যায় না, তবু আমি বলবো মালদ্বীপের সাথে যে তার সম্ভাবনা বেশি আছে, যদিও আমরা ফুটবলে পিছিয়ে আছি অনেক, ক্রিকেটের মতো তো আশাবাদ ব্যক্ত করতে পারি না,
কারণ প্লেয়ার লাগে 11 জন, এখন যদি ভালো খেলে জেতার সম্ভাবনাই বেশি, আমার কাছে এটাই মনে হয়। আমি সংক্ষেপে এইটুকুই বললাম। জি, আমরা আমরাও আশাবাদী হতে চাই, আসলে আমরা আজকে জিততে চাই, ফাইনালে উঠতে চাই। অজয় দাশগুপ্ত, আপনার কাছে একটু যাই, যেটি ইঙ্গিত দিলেন এম এ আজিজ, যে ফুটবলে আমরা অতটা ভালো না, ক্রিকেটে যতখানি এগিয়েছি, টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে আমাদের অনেকখানি সম্ভাবনা, এবার ফুটবলে আন্তর্জাতিক মানের ফুটবল দেওয়ার পেছনে অনেকগুলো বাধা, আপনি কোনটিকে সবচেয়ে বড় মনে করছেন, কোনখানে বেশি নজর দেওয়া উচিত বলে মনে করেন? আমাদের কিছু নজর এসেছে, ধরেন এই যে বঙ্গমাতা ফুটবল স্কুলে দেখেন আপনি, প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে বেশ কিছু ছেলে এবং মেয়ে, মেয়েদের ফুটবলটা কিন্তু সাম্প্রতিক সময় বেশ অগ্রসর হয়েছে, এবং আমরা টিভি পর্দায় দেখি যে মানে ভালো খেলছে, কিন্তু আন্তর্জাতিক মান, আমার আন্তর্জাতিক মান কেন, এশিয়া কেন, দক্ষিণে সাপ্ত হচ্ছে সাউথ এশিয়া, আমরা কিন্তু সাউথ এশিয়ার মানেও পিছিয়ে, এই জায়গাটা নিচ থেকে উঠে আসা, আমরা তো বিশ্বকাপ খেলতে চাই, ধরেন এই যে এই কয়েক বছর পরে কিন্তু বিশ্বকাপে 48টা দেশকে নিয়ে বিশ্বকাপ হবে, আমাদের কিন্তু টার্গেট হওয়া উচিত ওই বিশ্বকাপটাকে, যে আমরা যেন অন্তত 48-এর মধ্যে যেতে পারি, এখন তো প্রায় 200-এর কাছাকাছি র্যাঙ্কিং, এইখানে একেবারে শিশু অবস্থা থেকেই গড়ে তোলা, এই যে স্কুল কম্পিটিশন গুলো আছে এবং এই যে ফেডারেশন গুলো গঠন, ধরেন ক্রিকেট বলি ফুটবল বলি, এই দুইটা জায়গায় কিন্তু ফিফা থেকে ফুটবলে, ক্রিকেটে আইসিসি থেকে প্রচুর অর্থ পায়, এই অর্থ খেলাধুলার জন্য ব্যয় হোক, মানে সংগঠকদের মানে স্বার্থ সংরক্ষণ এইটার জন্য না, আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা মানে সুস্বাস্থ্যবান এবং দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে উঠুক, এবং সেই জন্য নজর দিতে হবে, এখন তো 5 কোটি ছাত্রছাত্রী, কাজে স্কুলেই আমরা ভালো ভবিষ্যৎ সম্ভাবনাময় খেলোয়াড় কিন্তু নজরে রাখতে পারি, ট্রেনিং নিতে হবে, সেই কাজটা ফুটবল ফেডারেশন তো সালাউদ্দিন সাহেব অনেক বছর ধরে আছেন, আমাদের পাপন সাহেব ক্রিকেটে অনেক দিন ধরে আছেন, আরো বেটার জায়গা আমরা যেতে পারি কিনা, সংগঠকরা যারা স্কুলগুলোতে নজর দিবে সেটা দেখা উচিত। সালাউদ্দিন সাহেব যখন হয়েছিলেন তখন তো অনেক মনে হয়েছিল যে 70-এর দশকে মাঠ কাঁপানো খেলোয়াড় মুক্তিযুদ্ধ করেছে ফুটবল টিম বাংলাদেশের, সেইটার কিন্তু এখন পর্যন্ত আমরা এইরকম মানে একটা ভারতের মানও খারাপ এটা নিয়ে বা পাকিস্তানের মান খারাপ, সেই তুলনায় দেখেন আফগানিস্তান কিছুটা অগ্রসর হয়েছিল, কিন্তু এখন যারা ক্ষমতায় এসেছে তারা তো খেলাধুলাই পছন্দ করে। আমাদের আসলে আরো সামনে যেতে হবে এবং তৃণমূল থেকেই সেই জায়গাটির থেকে আসলে আমাদের নজর দিতে হবে। অসংখ্য ধন্যবাদ অজয় দাশগুপ্ত, ধন্যবাদ এম এ আজিজ, এবং ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের নিটল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে, থাকুন ডিবিসি নিউজের সাথে।